নমস্কার। আজকের ভিডিওটা তাদের জন্য যারা চিন্তা করছেন তাদের হয়তো ডায়াবেটিস আছে কিংবা থাকতে পারে, তারা আম খেতে পারবেন কিনা। এখন গরমের সময়, এখন আমের সিজন চলছে, আর আমরা সবাই জানি যে ফলের ভেতরে আমই রাজা। এবং আম এমন একটা জিনিস, কেউ কেউ এমন এত ভালোবাসেন যে তারা আম না খেয়ে পারেন না। এখন ডায়াবেটিস প্রচুর লোকের আছে, কাজেই তাদের ভেতরে একটা চিন্তাধারা চলছে এবং তাদের ভেতরে একটা দুশ্চিন্তা চলে যে আমি আম খেতে পারবো কি না, খেলে কতটা খেতে পারবো, সেই সব নিয়ে আজকের ভিডিও। যাদের ডায়াবেটিস আছে তারা আম খেতে পারবেন কি না, এবং খেতে পারলে কতটা খেতে পারবেন, কিভাবে খাবেন, কিভাবে খেলে আম খেলেও কোনো ক্ষতি হবে না, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে দেখে নিতে হবে যে আমে আমাদের কি আছে, কতটা সুগার আছে, অন্য কি আছে, তাতে কোনো ক্ষতি হয় না উপকার হয়। আমরা মোটামুটি ধরে নিই এক কাপ আম মানে 165 গ্রাম আম, 165 গ্রাম স্লাইসড আম, আঁটি ছাড়া, খোসা ছাড়া। এবং তাতে যে কি পুষ্টিগুণ আছে সেটা আমরা দেখে নিই। আমার কিন্তু পুষ্টিগুণ অনেক, তার ভেতর ক্যালোরি আছে 99 কিলো ক্যালোরি, এবং প্রোটিন আছে 1.4 গ্রাম, ফ্যাট আছে 0.6 গ্রাম, মানে ফ্যাট তেমন বেশি কিছু নেই, কার্বোহাইড্রেট আছে 25 গ্রাম, সুগার আছে 22.5 গ্রাম, এবং ফাইবার আছে 2.6 গ্রাম 165 গ্রামে। এছাড়া আছে ভিটামিন সি 67% আমাদের ডেইলি ভ্যালু। ডেইলি ভ্যালুটা এমন একটা জিনিস, আমাদের সারাদিনে কতটা ভিটামিন সি দরকার তার উপরে নির্ভর করে, তার 67% এক কাপ আমে কিন্তু আমাদের ঠিক করে দিচ্ছে। এবং ভিটামিন এ আছে 10 ডেইলি ভ্যালু, ভিটামিন ই আছে 10 ডেইলি ভ্যালু, কপার আছে 20 ডেইলি ভ্যালু, পটাশিয়াম আছে 6% অফ দি ডেইলি ভ্যালু। কাজেই এই ধরনের ভিটামিন মিনারেলস এগুলো আছে। এছাড়াও আরও কিছু আছে, অন্য মিনারেলস আছে যেগুলো আমাদের শরীরের দরকার, সেগুলো আমি খুব বেশি নেই কিন্তু আছে। তার ভেতর আছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, এ সমস্ত সব আছে। এবার আমের পুষ্টিগুণ আমরা যখন দেখে নিয়েছি, এবার আমরা আমে দেখবো আমে কি সুগার বাড়ে, বাড়লে কতটা বাড়ে। আমে বা যে কোনো জিনিসে সুগার বাড়ে কিনা সেটা নির্ভর করে সেই খাবারের উপরে, কতটা সুগার আছে বা কতটা কার্বোহাইড্রেট আছে। আমরা আমে দেখেছি এক কাপ আমে 25 গ্রাম কার্বোহাইড্রেট আছে। এবার সুগার কতটা বাড়ে সেই আমের আম খেলে, সে আমাদের জানতে গেলে একটা জিনিস জানা দরকার, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা আছে। গ্লাইসেমিক ইন্ডেক্স কি, যে আমরা 100 গ্রাম যদি কোনো কিছু খাই তাতে আমাদের শরীরে কতটা সুগার বাড়ে কিংবা তার কত শতাংশ আমাদের শরীরে সুগার বাড়িয়ে দেয়। যেমন গ্লুকোজের এই গ্লাইসেমিক ইন্ডেক্স 100, সেক্ষেত্রে আমের আছে মাত্র 51। অর্থাৎ গ্লুকোজ খেলে, 100 গ্রাম গ্লুকোজ খেলে যা বাড়ে, আমের 100 গ্রাম কার্বোহাইড্রেট খেলে তার থেকে অর্ধেক বাড়ে। দ্বিতীয়ত দেখতে হবে আমে ফাইবার আছে, এই ফাইবারের পরিমাণ কতটা। ফাইবার আমরা দেখেছি 2.6 গ্রাম এক কাপ আমে আছে, এটা যথেষ্ট। এবং ফাইবার আমাদের কোন কাজে লাগে, ফাইবার আমাদের শরীরে অন্ত্রের ভেতর ঢোকে, এবং এই ফাইবার অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন এক ধরনের কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, যেগুলো আমরা হজম করতে পারি না, এগুলো মলের সঙ্গে বেরিয়ে যায়। শুধু একা বেরিয়ে যায় না, বেরিয়ে যাওয়ার সময় আরও আমরা যে সমস্ত খাবার খাই, আমাদের কিছু কিছু বাজে পদার্থ যেগুলো অ্যাবজর্ব করে নিয়ে চলে যায়, সে কিছু কিছু ভিটামিন এগুলোও নেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কিছু পদার্থ নিয়ে গিয়ে অ্যাবজর্ব করে নিয়ে মলের পরিমাণটা বাড়িয়ে দেয়। এছাড়া আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর কাজে লাগে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যেসব বিপাকীয় ক্রিয়া চলে সারাদিন, এবং তখন তৈরি হয় বিভিন্ন আয়ন যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, যারা আমাদের শরীরের কোষগুলোকে ধ্বংস করে দেয়, অ্যান্টিঅক্সিডেন্ট সেই আয়নটাকে নষ্ট করে দেয়, যার ফলে এটা সবসময় শরীরের পক্ষে উপকারী। বিশেষত যাদের ডায়াবেটিস আছে, সেটা একটা মেটাবলিক ডিজিজ, এবং যাদের অন্য অসুখ আছে কিংবা যাদের বয়স হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট এমনি খাওয়াই ভালো। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, এ দুটো কিন্তু আমের যা আছে যথেষ্ট আছে, এবং সেটা আমাদের শরীরের পক্ষে উপকারী। এবার দেখে নিই ডায়াবেটিস থাকলে কতটা সুগার আপনার খাওয়া উচিত। একজন ডায়াবেটিস, যাদের সত্যি ডায়াবেটিস ধরা পড়েছে এবং ডায়াবেটিস আছে, দুটো কন্ডিশন আছে, একটা প্রি ডায়াবেটিস মানে ডায়াবেটিস হতে যাচ্ছে এরকম একটা অবস্থা, আরেকটা আছে যে ডায়াবেটিস ধরা পড়েছে আপনার, যাদের ধরা পড়েছে তাদের প্রত্যেক দিন 100 গ্রাম গ্লুকোজ খাওয়া উচিত ম্যাক্সিমাম, মানে 100 গ্রাম কার্বোহাইড্রেট। এবার এর ভেতরে একবারে 15 গ্রামের বেশি খাওয়া উচিত নয়। 100 গ্রাম গ্লুকোজ আপনি বা 100 গ্রাম কার্বোহাইড্রেট আপনি একসঙ্গে খেয়ে নিলেন, হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যাবে।
এবং এই জন্যে বলা হয় আম যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে 25 গ্রাম নয় 15 গ্রাম করে একসঙ্গে খেতে হবে, আর যাদের প্রি ডায়াবেটিক আছে মানে ডায়াবেটিস হতে যাচ্ছে তারা একসঙ্গে 25 গ্রাম করে খেতে পারেন প্রতি সার্ভিংস। একে বলে প্রত্যেক এক একটা সার্ভিংস, মানে এক এক বারে আপনি কতটা খেতে পারেন। এগুলো খেলে শরীরের গ্লুকোজ বাড়ে কিন্তু ততটা বাড়ে না এবং কিছুক্ষণ পরে আবার নর্মালাইজ হয়ে যায়। এবার ডায়াবেটিস থাকলে আপনি কতটা আম খেতে পারবেন, আমরা আগে দেখে নিয়েছি ডায়াবেটিস থাকলে সে এক এক সার্ভিংসে 15 গ্রাম কার্বোহাইড্রেট খেতে পারে। এবার আমরা আগে তার আগে দেখে নিয়েছি যে এক কাপ আমে 165 গ্রাম আম, মানে এক কাপ কাটা যে সাইজ আম তাতে মোটামুটি আপনার 25 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। এবার আমরা যদি যাদের ডায়াবেটিস আছে তারা যদি এক সার্ভিংয়ে 15 গ্রাম খেতে পারে, কাজেই হাফ কাপ যদি তারা ডায়াবেটিস রুগীটা খায় তাহলে এই হাফ কাপ আমে মানে 82 গ্রাম আমে সুগার থাকে 12.5 গ্রাম, তার মানে 15 গ্রাম করে খাওয়া যায় সেখানে 12.5 গ্রাম আছে, কাজেই হাফ কাপ আম এক একজনে এক একবারে খেতে পারে এবং কাজেই প্রতিবারে হাফ কাপ আম আপনি খান। এবং আপনার ডায়াবেটিস কতটা আছে তার উপরে নির্ভর করে কত সার্ভিংস খেতে পারবেন কতবার খেতে পারবেন সেইভাবে হিসাব করে নিন। অন্য দিক থেকে অন্য খাবারে যদি কার্বোহাইড্রেট কম খান সেক্ষেত্রে আমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেই পারেন। আমের সাথে আর কি খেলে ভালো হয়, আমরা জানি কিছু কিছু খাবার আছে কিছু কিছু ভিটামিন আছে যেটা অন্য খাবারকে কোনো কোনো খাবারকে হয় হজমে সাহায্য করে অথবা হজমে বাধা দেয়। সেক্ষেত্রে আমরা দেখেনি কার্বোহাইড্রেটের সাথে যদি আপনি প্রোটিন খান তাহলে দেখা গেছে গবেষণা করে যে এই প্রোটিন জাতীয় খাবার কার্বোহাইড্রেট যেটা খাচ্ছেন আপনি সেটা রক্তে ঢোকার জন্য যে স্পাইক হয় হঠাৎ করে বেড়ে যায় সুগার, সেই সুগার বাড়তে বাধা দেয়। এবং প্রোটিন সবসময় এই জন্য যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে খাবারের সঙ্গে সঙ্গে প্রোটিন খাওয়া সবসময় উপকারী, তাই আমিষ সঙ্গে প্রোটিন খাওয়া অবশ্যই ভালো। এবং এর সঙ্গে কি প্রোটিন খাবেন, সাধারণত ভেজিটেবল প্রোটিন খাওয়া ভালো, সয়াবিনে থাকে, যে সমস্ত আমরা ডাল খাই ডালে থাকে, মাছে থাকে, মাংসে থাকে, এমনকি আপনি মাংসও খেতে পারেন, যেটা পোলট্রি মুরগি খাবেন সেটা ফ্যাট বা চর্বি জাতীয় জিনিস ছাড়া আপনি প্রোটিন খেতে পারেন। এই আমের সঙ্গে আপনি প্রোটিন খান তাহলে সুগারটা অতটা হঠাৎ করে বাড়বে না, সুগারের স্পাইকটা কম হবে। শেষ কথা বলে নি, আপনার কতটা সুগার আছে তারপরে নির্ভর করবে আপনি কতটা আম খেতে পারবেন। এবং একবারে হাফ কাপ আম মানে 80 গ্রাম বা 85 গ্রাম আম যদি খান তাহলে আপনার এক সার্ভিংস হচ্ছে অর্থাৎ 12.5 থেকে 13 গ্রাম হচ্ছে, সেটা আপনি খেতেই পারেন, 15 গ্রাম আপনার ম্যাক্সিমাম লিমিট। এবং খাবারের সাথে ভেজিটেবল প্রোটিন খান, তাতে কি হবে যে আমের যে সুগার আছে সেই সুগারটা অতটা স্পাইক হবে না, আরো কম বাড়বে। এবং সুগার পরীক্ষা করে দেখুন কতটা বাড়ে, যদি মনে হয় যে আপনার সুগার অতটা বাড়েনি এমনকি আম খেয়েছেন অনেকটা তাহলে আরো একটু বেশি খেতে পারেন, এটা অনেকটা বডির উপর নির্ভর করে। এবং তাছাড়াও যদি দেখেন যে সুগার অনেকটা বেড়ে গেছে তাহলে আম খাওয়া কমিয়ে দেবেন। এবং এইভাবে আপনাকে ঠিক করতে হবে আপনি কতটা আম খাবেন কতটা খাবেন না। তবে আম একটি প্রচণ্ড উপকারী ফল এবং আমাদের এর ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সবকিছু আছে। প্রসঙ্গত বলে রাখি যে কাঁচা আম অনেকে পছন্দ করেন, কাঁচা আম খেলে কিন্তু সুগার বাড়ার কোনো ভয় নেই, কাঁচা আমে অন্য সব মিনারেলস অনেক কিছু আছে সেই আলোচনা অন্যদিন করব। আজকে পাকা আম আপনি কতটা খেতে পারবেন, ডায়াবেটিস আপনার আছে সেই আলোচনা করলাম, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং উপকারে এলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে এই ধরনের ভিডিও আরও পেতে পারেন। আপনি সুস্থ থাকুন ভালো থাকুন কিছু কিছু আম খান, আপনার সুস্থতা কামনা করি, নমস্কার।